আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সম্মানিত দর্শক দর্শকমন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে শত্রুর আক্রমণ থেকে হেফাজত থাকার আমল এবং শত্রু যদি কোনো প্ল্যান করে সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তার মিশন কোনো কাজে আসবে না ঠিক আছে সে চক্রান্ত করতেছে আপনাকে ধ্বংস করার জন্য আপনার ক্ষতি করার জন্য কিন্তু ক্ষতি হবে না ঠিক আছে এটা এটাও কিন্তু এক প্রকার সফলতা মনে করেন শত্রু কবিরাজ ধরছে আপনাকে জাদু করে নষ্ট করার জন্য জাদু করে আপনার ক্ষতি করার জন্য যাদু করে আপনাকে অসুস্থতা করিয়ে দেওয়ার জন্য কিন্তু সে কবিরাজ কবিরাজে টাকাও নষ্ট হয়েছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না তাই সে অনেক টেনশনে থাকবে তার আরও কষ্ট বাড়বে ওই যে অনেকে বলেন না যে শত্রুকে শাস্তি দিতে দিতে চাই ওইটাই হচ্ছে শত্রুর জন্য অনেক বড়ো শাস্তি এখন আপনি অনেক আছে ভাবতে পারে যে আমি তো সঠিক পথে আছি আমি তো ভালো পথে আছি তাই আমার শত্রু হবে কেন বা শত্রু আছে সমস্যা নেই টাকা স্বাভাবিক তাহলে আমার কিছু করা লাগবে না ওইটা হবে ভুল ঠিক আছে অনেক সময় শত্রু অনেক ক্ষতি করে সে সফলও হয়ে যায় তাই না তো সেটার জন্য অবশ্যই আপনি আমি কি করতে হবে আমাদের যতটুকু পারি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে শত্রু যে কোনো কিছু করে তার এই রাস্তা খোলা হোক সে আমাদের যা করতে চায় করুক আমরা এই সুযোগ করে দেবো যে আর নিজেকে এটা মনে করবে যে সে কিছুই করতে পারবে না ওরকম বাবা একদম বোকামি হবে কারণ দেখেন আপনার চিন্তা করে নবীজ সাল্লাহ আল ইসলামের উপর যখন শত্রুর আক্রমণ খুব বেশি হয়েছিল তখন কী হয়েছিল আল্লাহর আদেশে মক্কা ছেড়ে রাতের অন্ধকারে মদিনায় হিজত করতে হয়েছিল ঠিক আছে তো ওইটা হচ্ছে চেষ্টা চাইলে তো আল্লাতালা নবীজ সাল্লা ইসলামকে যেই করেছিলেন মক্কাতে থাকতেন ওই গড়ে গুমান অবস্থায় থাকতেন আর সমস্ত কাফিরদেরকে কি করতেন আল্লাহ তারা মেরে ফেলতে পারতেন বা তাদের অন্তরে হেদায়ত দিয়ে ই করতে পারতেন এরকম না ঠিক আছে অর্থাৎ চেষ্টা আপনার যতটুকু করার আপনি চেষ্টা করবেন বাকিটুকু আল্লাহ আপনাকে হেল্প করবেন তার মানে এটা আপনি ঘরে বসে থাকবেন আর শত্রু যা শত্রুকে সুযোগ দিবেন ওইরকম নয় অবশ্যই এখন আপনি কি করবেন হোয়াটসারে আপনি অন্যত্র চলে যাবেন না ওইরকম নয় ইনশাআল্লাহ আজকে যে তদবীটি আপনার সামনে শিখিয়ে দেবো ওইরকম তদবির যদি আপনি করেন আপনারা করেন তাইলে ইনশাল্লাহ শত্রুর মোকাবিলায় আপনারা অবশ্যই জয়ী হবেন শত্রুর যতই কঠিন কোনো কাজ করুক সে আপনাকে কিছুই করতে পারবে না আসনে কোন আমরা আমল জেরে নিয়ে কি কী করতে হবে শত্রুর মোকাবিলা করার জন্য এজ একচল্লিশ বার পাঠ করিয়া নিম্নের নকশাটি তাবিজ বানাইয়া ডান হাতে বাঁধিবে আল্লাহর ইচ্ছায় শত্রু যে কোনো আক্রমণ ব্যর্থ হইয়া যাবে অর্থাৎ শত্রু যেটা আক্রমণ করার ইচ্ছা করবে আপনার প্রতি ওইটা ব্যর্থ হয়ে যাবে শত্রু সব মিশন ব্যর্থ হবে তো আয়া যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে নাসরুম মীনা লহি অফাত হং কারিব ঠিক আছে নাসরুম মীনা লহি ওফাত হং কারিব এটা আপনি একচল্লিশ বার পাঠ করবেন যে কোনো সময় দিনে পড়েন রাতে পড়েন আর যেই বারে পড়েন কোনো সমস্যা নাই যেই মাসে পড়েন কোনো সমস্যা নাই আর যে বছরে পড়েন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখতেছেন ওইটা লিখবেন ওইটা লিখে নিজের ডান হাতে রাখবেন পুরুষ হন ডান হাতে রাখবেন মহিলাও হলে ডান হাতে রাখবেন এবং যদি আপনি ওই হিজরাও হয়ে থাকেন তারপরে ডান হাতে রাখবেন অনেক সময় অনেক হিজড়ারাও ফোন দেন আমার কাছে ঠিক আছে সেই জন্য তাদের কথা উল্লেখ করলাম তো যে কোনো মানুষ হন আপনি ডান হাতে ব্যবহার করবেন আর এটা একই সহিত মতো আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আপনি এই নিয়তে রাখবেন যাতে করে শত্রু আপনার কোনো কিছু করতে না পারে কিন্তু আপনি সঠিক পথে থাকতে হবে আপনিও যদি আবার পথ হারা হয়ে থাকেন অর্থাৎ সঠিক পথে নয় আপনিও যেমন শত্রু হতে মন তাহলে কিন্তু এটা দ্বারা কাজ নাও হতে পারে আপনি অবশ্যই একশো একশো ভালোর পথে আছেন আপনি যে কাজ আপনার যেটার জন্য সে শত্রু লেগে আছে মনে করুন আপনি ভালো কাজের জন্য আপনি ভালো কাজ করতেছেন সেই জন্য শত্রু আপনার লাগছে আপনার মন্দ কাজের জন্য শত্রু লাগে তাইলে তো আর আপনার কাজই মন্দ আর মন্দ কাজ সফল করার জন্য সত্যি করতে কোনো লাভ নেই অবশ্যই এটা আগে শত্রুর দরণ বুঝতে হবে শত্রু কেন লাগছে কি কারণে অথবা অথবা যে আপনি সংসারে সুখী আছেন এখন ওই সুখটা শত্রু সহ্য করতে পারতেছে না তাইলে আপনি এইসব করতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকের তদ্বির এই পর্যন্ত পরবর্তী তদ্বীতে আর জন্য নিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকুক রহমতুল্লাহি আবরাকাত